বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান। জন্মসূত্রেই তিনি তারকা, আর যত বড় হয়ে উঠছেন তত নিজের পরিচিতি বাড়িয়ে নিচ্ছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সুহানা বরাবরই সক্রিয় এবং নেটিজেনদের সামনে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন। ইনস্টাগ্রামে সুহানার প্রায় 20 লাখ অনুসারী রয়েছে। তাদের জন্য নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। কখনো কখনো খোলামেলা ছবিও প্রকাশ করেন শাহরুখ কন্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে সুহানা একটি ছবি আপলোড করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে সাদা সিবলেস টপ ও ডেনিম শর্টসে। পুলের ধারে বসে সুহানা এমনভাবে লুক দিয়েছেন, তার রূপ ও শরীরের আবেদন যেন ঝলমল করছে। জানা গেছে ছবিটি তুলে দিয়েছেন শাহরুখ পত্নী তথা সুহানার মা গৌরী খান। ছবিটির ক্যাপশনে সুহানা লিখেছেন, মনে করুন এটা পেপসি আর আমি হলাম সিন্ডি ক্রফোর্ড। মেয়ের এই খোলামেলা ছবিতে মন্তব্য করেছেন শাহরুখ খানও। তিনি লিখেছেন, আমি কি মনে করতে পারি এটা তুমি এবং কোকাকোলা ঘটনাচক্রে? আমি কি এই ছবির প্রশংসা করতে পারি? জবাবে সুহানা বললেন, হ্যাঁ তুমি পারো। আবার একই ছবি পোস্ট করেছেন গৌরী খানও। সেখানে ক্যাপশনে দেওয়া হয়েছে, হ্যাঁ নীল আমার প্রিয় রং। ওই পোস্টে শাহরুখ খানও কমেন্ট করেছেন, এই ছবিতে যে রং তুমি আপন করে নিয়েছো আর যে রং সুহানার মধ্যে রয়েছে সেটাই আমার প্রিয় রং।